আমার ফুয়াদের কাছে এই প্রশ্ন, এই যে প্রসেনজিৎ বসু রত্নাবলী রায়দের যে ক্রমাগত ক্যাম্পেইন ছিল যে বাবুল সুপ্রিয়কে ভোট নয়, বিজেপিকে ভোট নয়, কোথাও মনে করেন যে তারও একটা প্রভাব থেকে থাকতে পারে? 26 জন অ্যারেস্ট হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, এবং যারা হচ্ছে ইলেকশন কমিশন থেকে অনুমোদন পেয়ে মিছিল করতে গিয়ে তাদের উপরে পুলিশ হচ্ছে মানে চরম হচ্ছে অত্যাচার করে 26 জনকে অ্যারেস্ট করলো। কাকে অ্যারেস্ট করেছে? তার মধ্যে ছিল প্রতিবন্ধীরা। কেন প্রতিবন্ধীরা রাস্তায় নেমেছিল? এই কারণে নেমেছিল কেন, বাবুল সুপ্রিয় একমাত্র ব্যক্তি ভারতবর্ষে যার বিরুদ্ধে প্রতিবন্ধী আইনে অসম্মান করার জন্যে ওনার এগেনস্টে কেস চলছে। হ্যাঁ, এই যে অত্যাচার যেটা চলেছে মানুষের উপরে, তার প্রতিবাদ এবং তার প্রতিফলন ভোট বাক্সর মধ্যে পড়েছে বামের পক্ষে। এবং আমরা যেটা সফলভাবে করতে পেরেছি, একটা ব্রড অ্যালায়েন্স করতে পেরেছি তৃণমূলের বিরুদ্ধে বালিগঞ্জের ক্ষেত্রে, এবং সেই ব্রড অ্যালায়েন্সের মধ্যে হচ্ছে CPIML, লিবারেশন, আপনার প্রসেনজিৎ বোস, প্রতিবন্ধী যারা ছিলেন, এনজিও নো ভোট টু বিজেপি, নো NRC, নো CAA মুভমেন্ট, সবাইকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পেরেছিলাম। এবং লক্ষণীয় ব্যাপার যে আপনার হচ্ছে 8ই 4 অগস্ট 2006 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হচ্ছে কথা বলছেন লোকসভাতে, তখন শত্রুঘ্ন সিনহা ওনার পাশে দাঁড়িয়েছিলেন, এটা মাথায় রাখতে হবে। আজকে এসে বৈরাগতর তথ্য যেটা শত্রুঘ্ন সিনহা বলছে, তখন উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং উনি হচ্ছে আঙুল তুলেছিলেন কারা এসছে কারা আসেনি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।